Welcome to my channel. আজ আমরা খুবই সহজ একটা রেসিপি বানাবো। তো সেটা হচ্ছে দুধলাও। তো দুধলাও এর জন্য কি কি লাগছে দেখেনি। লাগছে লাউ, কুচি লাউ নিয়েছি একটা। এছাড়াও লাগছে একটা তেজপাতা, ওটা গরম মশলা, এবং পোস্ত বাটা, আর লাগছে দুধ। এবং রান্নাটা আমরা ঘিতে করব। তো চলুন রান্নাটা আমরা স্টার্ট করি। আমরা কড়াতে দিয়ে দিচ্ছি ঘি। দেখুন লাউটা থেকে কিছুটা জল বেরিয়েছে। এরপর আমরা নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আবার ঢাকা দিই। দেখুন লাউগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবং হালকা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমরা এটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপর এতে জল দিবি। যতক্ষণ এটাতে ফুট ধরছে আমরা দুধটা একটু গরম করে নিচ্ছি এবং তাতে আমুলটা আমরা গুলে নেব। গুঁড়ো দুধটা আমরা দুধটা গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন দুধটা ফুটে গেছে। এরপর আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবং এতে আমুলটা গুলে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। দেখুন এদিকে লাউটা আমার ভালো করে ফুটে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে ফুটে দিয়ে দিচ্ছি। এরপর দুধটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। আমরা দুধটা পুরোপুরি মেরে ফেলবো না, একটু রস রস করব। দেখুন এরপর আমরা গ্যাস অফ করে দিচ্ছি এবং নামিয়ে দিচ্ছি রান্না। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।